কিন্তু যখন কাজটা খারাপ হয় তখন বলি যেটা ঠিক করলো না ভগবান এই কাজটা, কিন্তু আমি কর্মটা ভুল করেছি এই বোধটা আমার কিন্তু তখন আসে না। বিশ্ব ওই জায়গাটায় আমাদের জাগাবার চেষ্টা করছেন, তিনি বলছেন সুন্দরভাবে কর্ম করো, সুন্দরভাবে কাজ করো, সুন্দরভাবে সংসার করো, সুন্দরভাবে যেটাই করো পরিচ্ছন্নতার সঙ্গে করো। আমি যদি 5 মিনিট জপও করি সেই জপটা যেন পুরো মন ঈশ্বরকে দিতে পারি, ওই 5 মিনিট যেন আমার মনের মধ্যে কখনো সংসার না প্রবেশ করে। আমি যদি কর্মস্থানে যাই, চাকরির স্থানে যাই, ব্যবসার স্থানে যাই, তার ওই ব্যবসার মধ্যে নিজেকে যেন রাখতে পারি। আমাদের মুশকিলটা হলো আমরা ব্যবসা স্থানটাকে যদি মন্দির করতে পারি তাহলেই কিন্তু আমরা জীবনে সফলতা পেয়ে যেতে পারি। আমরা কিন্তু সেটা করতে চাই না, যার জন্য জীবনে সফলতা আমাদের হাতে আসে না। আমরা যদি সব কিছুর মধ্যেই গোবিন্দকে ভজনা করছি এরকম চিন্তাভাবনা করে রাখতে পারি তাহলেই কিন্তু শান্তির মধ্যে আমরা থাকতে পারবো। আমরা প্রত্যেকটা জিনিস যদি তাকে স্মরণ করে করি যে প্রভু আজ দোকান তোমার নামে খুললাম, যা হবে হবে, তাহলে দেখা যাবে 2-4 দিন হয়তো একটু প্রভুত পরীক্ষা করে নেয়। আমরা যদি দু টাকা দিয়ে বা 2 পয়সা দিয়ে কোনো মগ কিনি, বারবার দেখি ফটো নেই তো, কিন্তু আমরা বুঝি না মূল্য অনেক কম, এটা আর কী দেখবো, কিন্তু তবুও আমরা দেখে নিই যাতে জল ধরতে গেলে গলে না যায়, পড়ে না যায়। সেরকম প্রভু আমাদের মাঝে মাঝে দেখে নেন যে কতটা স্বর্ণগত অবস্থায় এসছে, আর প্রকৃত যে তার উপর নির্ভর করতে পারে সে তখন সঙ্গে সঙ্গে সদ্গুরু লাভ হয়, জীবন্ত গুরু লাভ হয়, এবং জীবন্ত গুরু কিন্তু তাকে শান্তির পরশ দিতে পারে। জীবন্ত গুরু পথ দেখাতে পারে কীভাবে গোবিন্দকে ভুজবে, কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের পা দুটো জড়িয়ে ধরবে, কীভাবে তুমি রাধার শরণে যাবে, কীভাবে তুমি আল্লাহর কাছে যাবে। জীবন্ত গুরু ছাড়া কখনো কিন্তু সেটা সম্ভব নয়। আমরা যদি একটা বাড়িতে আগুনকে এঁকে একটা ক্যালেন্ডার তৈরি করি এবং সেটা যদি রাখি, তার দ্বারা কিন্তু আমরা কোনোভাবেই তাপ পাবো না, কিন্তু জীবন্ত যদি একটা লাঠি বা কাঠি ধরিয়ে রাখি সেই তাপটাও কিন্তু ঘরটাকে একটু প্রকাশ দেবে, সেই তাপটা আমরা অনুভব করতে পারবো। তাই মহাপুরুষরা সর্বদা বলছেন জীবিত সদ্গুরুর কাছে যাও, জীবিত সদ্গুরু তোমাকে রাস্তা দেখাতে পারবেন। কিন্তু যিনি চলে গেছেন তিনি যত সুন্দরই ফুল দিয়ে থাক না কেন, জুঁই, চামেলি, গোলাপ, কিন্তু তিনি চলে গেছেন, তিনি আরেকজনকে পাঠিয়ে গেছেন, আর তিনি কখনো শেষ হতে পারেন না। তিনি আবার কোথাও গিয়ে আবার তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি আবার একটা জীবনে তিনি বারবার চান তার ভক্তরা যেন তার কাছ থেকে মুক্ত হতে পারে। তিনি মুক্তির রাস্তা দিতে বারবার বৈকুণ্ঠ থেকে নিচে নেমে আছেন, আর তিনি এত করুণা দয়ার সাগর হন, জীবন্ত থাকেন। মুশকিলটা আমাদের হয় যতক্ষণ তিনি জীবন্ত থাকে ততক্ষণ তাকে আমরা উপেক্ষা করি, আর যখনই তিনি দেহ রাখেন তখনই তাকে আমরা মহাপুরুষ বলে ঘোষণা করি। আমাদের জীবন্ত গুরুর যদি স্মরণে যেতে পারি আমরা কিন্তু জীবনে একটা শান্তি পেতে পারি, কিন্তু আমরা যদি জড়ের কোন স্মরণে যাই সেখানে আমাদের একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই জীবন্ত গুরুর স্মরণে যাওয়াই গৌতম বুদ্ধ বারবার বলছেন, জৈন মুনি একই কথা বলেছেন, তুলসীদাসও সেই একই কথা বলেছেন, কবির একই কথা বলেছেন যে জীবন্ত গুরুর স্মরণে যাও, জীবন্ত গুরু তোমাকে পথ দেখাতে পারবেন। কিন্তু আমাদের মুশকিল আমরা অহংকারে পরিপূর্ণতার মধ্যে থেকে সবসময় ভাবি আজ না কাল, কাল না পরশু, একদিন চলে যাব, এখনও সময় হয়নি, হয়তো মেয়ের বিয়েটা হয়ে গেলে তারপরে দীক্ষা নেব, হয়তো ছেলে চাকরিটা হলে তারপরে দীক্ষার জায়গায় যাব, হয়তো আমার দোকানটা একটু ভালো চললে আমি এই জায়গাটায় ঈশ্বরকে ডাকবো না। সর্ব অবস্থায় ডাকা শুরু করতে হবে, আর প্রথম শুরুয়াত নিজেকে দিয়েই করতে হবে, তাহলেই কিন্তু শান্তি এবং আনন্দের জগতের মধ্যে নিজেকে প্রবেশ করাতে পারবো।